এখন আমরা সমাজে দেখতে পাচ্ছি যেটা গ্রহণযোগ্য ইখতিলাফ সেটা তো স্বাভাবিক, কিন্তু আমাদের দৃষ্টি আকর্ষণ করছে এবং সমাজে বেড়ে যাচ্ছে সেই ইখতিলাফগুলো যেগুলো শরিয়া আসলে নিন্দা করেছে, যে ইখতিলাফগুলোর ব্যাপারে শরিয়া নিন্দা জ্ঞাপন করেছে এবং বলেছে যে এটা শরিয়ত সম্মত নয়। তার কারণটা কি? আমরা সেই কারণগুলো আপনাদের সামনে একটু সংক্ষেপে উল্লেখ করতে চাই, খুবই সংক্ষেপে, তারপরে এই ইখতিলাফ থেকে উত্তরণের কিছু টিপস দিয়ে আমি আমার কথা শেষ করব ইনশাআল্লাহ। ইখতিলাফের সবচেয়ে বড় কারণটা হলো হুব্বুদ্দুনিয়া, হুব্বুদ্দুনিয়া, দুনিয়া প্রীতি, দুনিয়ার প্রতি ভালোবাসা। দেখবেন যে যতগুলো সীমালঙ্ঘন প্রত্যেকটার পেছনে দুনিয়ার প্রীতি, টাকা প্রীতি, বিত্ত অথবা ক্ষমতা, এসব কিছুর কারণেই বিশাল বড় ইখতিলাফ দেখা দেয়। আজকে মুসলিম বিশ্বে যে রাজনৈতিক বিভেদ কিংবা বিভিন্ন কবিলার মধ্যে যে বিভেদ, বিভিন্ন গ্রুপের মধ্যে যে বিভেদ, এগুলোর মধ্যেও ম্যাক্সিমাম ক্ষেত্রে দুনিয়া প্রীতিটাই বড় কারণ। এখানে অনেক দলিল আছে, আমি সেগুলো একটু স্কিপ করে যাচ্ছি। দ্বিতীয় হচ্ছে জন, আল কোরআনের ভাষায় দ্বিতীয় কারণটা হলো আবদন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু জিতানিবু কাসীরাম মিন আযন ইন্ন বাযাযযন্নি ইসমুন। হে ইমানদার লোকেরা, তোমরা অনেক বেশি ধারণা করা থেকে বিরত থাকো, কারণ কিছু কিছু ধারণা হলো পাপ, কিছু কিছু ধারণা হলো পাপ, কারণ এই ধারণাগুলোই আমাদের মধ্যে বিভেদ ঘটায়। আমরা সাংসারিক ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে প্রচুর গ্যাপ তৈরি হচ্ছে, ভুল বুঝাবুঝি হচ্ছে স্বামী স্ত্রী, বাবা মা, শ্বশুর শাশুড়ি, সব কিছুর মধ্যে ধারণা থেকে, ধারণা করে নিচ্ছে, সবাই একটা ধারণা করে নিচ্ছে, এই ধারণাটা কোনো দলিল নির্ভর নয়। ফলে এক গ্রুপ আরেক গ্রুপ সম্পর্কে ব্লেম দিচ্ছে, অপবাদ দিচ্ছে ধারণা করে, একটা জিনিস দেখেই তাহকিক না করে, ইনভেস্টিগেট না করে, ধারণা করে সব কিছু দিচ্ছে। এমনকি আপনারা লক্ষ্য করবেন যে বিচারিক প্রক্রিয়াতেও যদি তদন্তটা সঠিকভাবে না হয় তাহলে সেখানেও ব্যাপক ইখতিলাফ তৈরি হবে এবং এইভাবে মানুষের মধ্যে বিভেদ বাড়তেই থাকবে। এটা হলো দ্বিতীয় কারণ। তৃতীয় কারণটা হলো আল জাহাল। আল জাহাল, জাহাল মানে কি? জি, অজ্ঞতা, মূর্খতা, না জানা। অন্য কথা আমরা বলতে পারি আদামুল ইলম, না জানা। না জানাটাই আমাদের সবচেয়ে বড় শত্রু, মনে রাখতে হবে। রুট অফ অল ইভল, সমস্ত নষ্টের এবং খারাপের, অনিষ্টের মূল হচ্ছে না জানাটা। না জানার কারণেই আমরা ধারণা করি, জানা থাকলে ধারণা করতাম না, জানা থাকলে তো জানাই আছে। সুতরাং না জানা থেকে দেখেন কতগুলো বিভেদ হয়। হাদিস সহি কি দাইফ জানা নাই বলে দিচ্ছে, তাই না? হাদিস অনুযায়ী বিশাল মাহফিল চলছে অথচ এই হাদিসগুলোর কোনো সত্যতা নেই। লাউলা কালামা খালাক্তু লাফলাক, আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিসগুলো, বা তাকে জাতি দূরের সৃষ্টি বলা হচ্ছে, এরকম আরও অনেকগুলো। এই সমস্ত কারণে দেখেন ব্যাপক একটা ভাঙতি এবং বিভক্তি উম্মার মধ্যে তৈরি হচ্ছে, গ্রুপ তৈরি হয়ে যাচ্ছে, আকিদা তৈরি হয়ে যাচ্ছে। কিসের থেকে? জাহালাত থেকে, জাহালাত থেকে। এরকম আরও অনেক কিছু। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলমুন ইন্না সামা ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। আর যে বিষয়ে তোমার কোনো জ্ঞান নেই সেই বিষয়ের পেছনে তুমি ছুটবে না, তোমার কান, তোমার চোখ, তোমার অন্তর, সব কিছু সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে। আজকে এই যে আমরা এই যে চক্ষু, কর্ণ, অন্তর, ব্রেন, চিন্তাভাবনা সব কিছু ব্যবহার করছি, এ সব কিছু সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে। চতুর্থ যে কারণটা সেটা হলো এত্তেবাউল হাওয়া, এত্তেবাউল হাওয়া অর্থাৎ প্রবৃত্তির অনুসরণ। ইচ্ছা হলো করে ফেললাম, ইচ্ছা হলো আরেকজনকে নিয়ে তামাশা করলাম, ইচ্ছা হলো আরেকজনকে নিয়ে মিথ্যা কথা রটনা করলাম, লিখলাম, কিংবা সমাজে আরও কত কিছু, যা ইচ্ছা তাই করার কারণে আজকে মুসলিমদের এই অবস্থা। মুসলিমরা যদি গাইডেড বাই এলএম হতো, বা তাকওয়া কিংবা হেদায়া দ্বারা যদি গাইডেড হতো, তাহলে মুসলিমদের আজকে এই অবস্থা হতো না। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইত্তিবাউল হাওয়ার নিন্দা জ্ঞাপন করে অনেক আয়াত দিয়েছেন, সেগুলো আমি আর আজকে আলোচনা করছি না, শুধু একটা দুটো আপনাদের সামনে পেশ করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আফা কুল্লামা জাআকুম রাসূলুম বিমা লা তাহওয়া আনফুসুকুম ইস্তাকবারতুম ফাফারীকান কাযযাবতুম ওয়া ফারীকান তাকতুলুন। যখনই তোমাদের কাছে কোনো রাসূল আসতেন যা তোমাদের
প্রবৃত্তি চাইতো না, কারণ সে তো অন্য বংশের। যেমন বন ইসরায়েলের লোকেরা বন ইসমাইল সম্পর্কে চিন্তা করতো, ইস্তিগবারতুন, তখন তোমরা অহংকার করে ফেলেছিলে। ফাফারিকান কাযযাবতুম ওয়া ফারিকান তাকতুলুন, তোমরা একদলকে মিথ্যা প্রতিপন্ন করেছ আর একদলকে তোমরা হত্যা করেছ। এরপরে একটা আয়াত বলি, যে আয়াতটা খুবই বিখ্যাত আমাদের কাছে, দুটো জায়গা আল্লাহ সুবহান তাআলা সেটা বলেছেন। প্রথম হচ্ছে সূরা আল ফুরকানের মধ্যে 43 নম্বর আয়াতে, আফারাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়া আফা আনতা তাকুনু আলাইহি ওয়াকিলা, তুমি কি সেই ব্যক্তিকে দেখেছো যে তার অন্তরকে, যে তার প্রবৃত্তিকে ইলাহ বানিয়ে নিয়েছে? তাহলে প্রবৃত্তিকে ইলাহ বানানো, এটা হচ্ছে আরেকটা রুট অফ ইভল, অনিষ্টের মূল। এবং সুরাল জাসিয়ার 23 নম্বর আয়াত আল্লাহ সুবহান তাআলা বলছেন, আফারাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়াহু ওয়া আযাল্লাহুল্লাহু আলা ইলমিন ওয়া খাতামা আলা সামিহি ওয়া কলবিহি ওয়া জাআলা আলা বাসারিহি গিশাওয়া ফামান ইয়াহদিহি মিন বাদিল্লাহ আফালা তাযাক্কারুন, তুমি কি সেই ব্যক্তিকে দেখেছো যে তার প্রবৃত্তিকে ইলাহ বানিয়ে নিয়েছে এবং আল্লাহ তাআলা তাকে ভ্রষ্ট করে দিয়েছেন ইলমের ভিত্তিতে, এবং তার কর্ণে, তার কলবে তিনি খতম মেরে দিয়েছেন, মোহরাঙ্কিত করে দিয়েছেন, এবং তার চোখের উপর রেখে দিয়েছেন পর্দা? তাহলে আল্লাহর পরে কে তাকে হেদায়াত দিবে? আল্লাহর পরে কে তাকে হেদায়াত দিবে? তোমরা কি বুঝতে পারছো না? চতুর্থ, পঞ্চম হলো